বৈশাখী বন্দ্যোপাধ্যায় আগেই বিজেপিতে যোগদান করেছিলেন সেই সময় দেবশ্রী রায়েরও যোগদান করার কথা ছিল অর্থাৎ একই দিনে অথচ দেবশ্রী রায় যোগদান করতে পারেননি কেন পারেননি তা আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যেই সময় বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগদান করেছেন অর্থাৎ যেই দিন সেই দিনই পৌঁছে গিয়েছিলেন দেবশ্রী রায়ও কিন্তু বেঁকে বসেন শোভন এবং বৈশাখী পায়েল যশ হিরণ আগেই বিজেপিতে যোগদান করেছিলেন এবার যোগদান করলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় কৈলাস বিজয়বর্গীয় দিলীপ ঘোষ এবং আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন আর সেখানেই তিনি গেরুয়া শিবিরে যোগদান করেছেন ভোটের আগে গেরুয়া সবুজ কার্যত দ্বিধা বিভক্ত হয়েছে টলিউডে এবার সেই আঙ্গিনাতে পা রাখলেন শ্রাবন্তী বিজেপিতে যোগ দিয়ে শ্রাবন্তী বলেছেন এতদিন সবাই আমাকে রুপুলি পর্দায় দেখেছেন সবার ভালোবাসা পেয়ে আমি ঘরের মেয়ে হয়ে উঠেছি আমারও দায়িত্ব রয়েছে মানুষের জন্য কিছু করার ভারতীয় জনতা পার্টি আমার দলের সদস্য হওয়ার যোগ্য বলে মনে করেছে এতে আমি আপ্লুত তিনি আরও জানান প্রধানমন্ত্রীর কথায় আমি অনুপ্রাণিত তিনি দেশের জন্য যা যা করছেন সেটা বলার জন্য আমি খুব ক্ষুদ্র আমিও চাইছি তার সঙ্গে থেকে দেশের জন্য কিছু করতে শ্রাবন্তীর বাবা একজন প্রাক্তন সৈনিক বাবা সবসময় বলতেন তোকে কেবল রাজ্যের জন্য নয় দেশের জন্য কিছু করতে হবে ছোটবেলায় বাবাকে দেখতাম আর্মির পোশাকে সেটার আলাদা একটা তেজ ছিল বাবার শিক্ষাতেই দেশকে সেবার শিক্ষা পেয়েছি তৃণমূলের মঞ্চে দেখা গিয়েছিল শ্রাবন্তীকে তিনি জানান দল সিদ্ধান্ত নেবে কার বিপরীতে আমি নির্বাচনে লড়বো বা আদৌ লড়ব কি না এইভাবেই তিনি মনের ইচ্ছা প্রকাশ করেছেন আর আমার মোহবঙ্গ হয়নি রাজ্যের উন্নয়নের স্বার্থেই বিজেপিতে যোগ দিয়েছি সেই সঙ্গে টলিউডের রাজনৈতিক যোগের জল্পনাও তিনি উড়িয়ে দিয়েছেন তিনি জানিয়েছেন যে দিদিকে সবসময় সম্মান করি কন্যাশ্রীর মঞ্চে আমার সঙ্গে আমার আরও সহকর্মীরা ছিলেন কিন্তু বাংলায় এখন পরিবর্তন দরকার তার বক্তব্য নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছে রয়েছে দলের সঙ্গে কথাবার্তা চলছে দল যা সিদ্ধান্ত নেবে মেনে নেব রূপলি পর্দায় ক্লাস টেনে প্রথম নায়িকার ভূমিকায় অভিনয় করা সহজ ছিল না আর এটা আমার নতুন যাত্রা সাফল্যের জন্য সবার আশীর্বাদ চাই এমনই বক্তব্য শ্রাবন্তীর তৃণমূলের মঞ্চে দেখা গিয়েছে তাকে বহুবার আর তিনি হয়তো ভেবেছিলেন যে তৃণমূলে যোগদান করতে পারবেন যে কোনো কারণেই হোক তিনি তৃণমূলে যোগদান করেননি বা করতে পারেননি তাই এই ভোটের বাজারে বিজেপিতে যোগদান করেছেন বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল আজ এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন